নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের এমন রেসিপি যা আপনারা যতবার ট্রাই করবেন ততবারই সেরা স্বাদের হবে, আর ইলিশের টেস্টও এই পদ্ধতিতে রান্না করলে আরও বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 500 গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। তারপর নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে রেখে দেব 10 মিনিট। সেই সময়ে বাকি কাজগুলো সেরে নেব। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব সর্ষে, কালো সর্ষে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, আর দিয়ে দেব সাদা সর্ষে 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে একটু জল অ্যাড করে সর্ষেটাকে বেটে নেব, আর একটু পাতলা করে বেটে নেব। এবারে একটা বোলের মধ্যে আমি ছাঁকনি বসিয়ে নেব। তারপর যে সর্ষেটা বেটে নিয়েছি সেটা এর মধ্যে ছেঁকে নেব। সর্ষেটাকে ছেঁকে ভালো মতো সর্ষের খোসাটাকে বাদ দিয়ে দেব। সর্ষেটা ছেঁকে নেওয়ার ফলে দুটো কাজ হবে। এক হচ্ছে সর্ষেটা তিতো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। আর 2 নম্বর, এই সর্ষে বাটা রান্নার ফলে গ্যাস অম্বলের চান্সটাও কম হবে। সর্ষে বাটাটাকে ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 3 টেবিলস্পুন মতো। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে, তাহলেই টেস্টটা খুব ভালো হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর গোটা পাঁচে কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিলাম। এটাকে ফ্রাই করে নেব প্রায় 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও 10-15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ আমরা ঝোল রাখতে চাই সেই পরিমাণ জল অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ফুটতে দেব। জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপরে আরও 2 মিনিট টকবক করে ফুটিয়ে নেব। জলটাকে 2-3 মিনিট টকবক করে ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট আমি রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকা খুলে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে বাটা। তারপর ভালো করে একটু মিক্স করে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এই সময়ে নুনটাও একটু চেখে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী স্বাদ অনুসারে নুন অ্যাড করতে হবে। 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ওভেনটাকে আমি অফ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ড বাইতে রেখে দেব, যাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্যাস, তৈরি হয়ে গেল ইলিশের মরশুমের সেরা স্বাদের ইলিশ মাছের রেসিপি, যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এবারে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইলিশের টেস্ট এই পদ্ধতিতে রান্না করলে আরও বেড়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।